যেই ছাত্ররা আন্দোলন করে শেখ হাসিনার পতন ঘটিয়ে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা করেছে সেই ছাত্ররা এখন আন্দোলন করছে উপদেষ্টা পরিষদের বিরুদ্ধে অথবা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে তেমনটাই হয়েছে এখানে শিরোনাম দেখলেই বুঝতে পারবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কার প্রেসক্রিপশনে উপদেষ্টা নিয়োগ প্রশ্ন হাসনাতের তার মানে হচ্ছে যে এখন এই বক্তব্য থেকে বোঝা গেল যে উপদেষ্টা পরিষদে এখন কে অংশ নেবে কে উপদেষ্টা হতে পারবে না পারবে এটা একান্তই উপদেষ্টা পরিষদের নিজস্ব ব্যাপার বা বলা যায় যে প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসের বিষয়ে আর কারোরই সম্ভবত পার্টিসিপেশন নেই যদি থাকতো তাহলে তো হাসনাত আবদুল এই কথা বলতেন না সে আমরা যদি ধরে নিই যে এই ছাত্রদের তো দুজন প্রতিনিধি আছে এখন তিনজন মাহফুজ আলম আসিফ এবং নাহিদ তাহলে কি নতুন যারা তিনজন যে হলেন তার মধ্যে মাহফুজ আলম বাদ দিলাম শেখ বসির এবং মোস্তফা সরোয়ার ফারুকি তাহলে তাদের ব্যাপারটা কি জানতো না অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা প্রশ্ন কিন্তু সেখানে থেকে যায় তারা যদি জানতো তাহলে তো হাসনাত আবদুল্লাহ এই প্রশ্ন করতো না যে কার প্রেসক্রিপশনে উপদেষ্টা নিয়োগ আহ প্রশ্ন হাসনাতের ড বলেছেন যে তিনি হচ্ছে ছাত্র আন্দোলনের ফসল তার ছাত্ররা আন্দোলন করে তাকে ক্ষমতায় এনেছে এবং বারবার তিনি ছাত্রদেরকেই তার কাছে ডাকছেন তাদেরকে দায়িত্ব দিচ্ছেন নানাভাবে তো সেই ছাত্রটাই এখন প্রশ্ন তুলছে তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে আমি তো মনে করি যে এটা বড় ধরনের একটা সংকট তৈরি হচ্ছে আস্তে আস্তে বিভিন্ন ইস্যু ঘিরে আগে সংকট ছিল রাষ্ট্রপতি রাজনৈতিক দল নিষিদ্ধ এখন তো অন্তর্বর্তী সরকার চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে বা চ্যালেঞ্জের মুখে পড়েছে এই ছাত্রদের সামনে। ছাত্র জনতার সিদ্ধান্তে নতুন উপদেষ্টা নিয়োগ এবং এতে ফ্যাসিবাদী দোষদের স্থান দিয়ে শহীদদের রক্তের অবমাননা করা হয়েছে বলে অভিযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তার মানে তাদের সাথে আলোচনা করা হয়নি এটাও কি আলোচনা করার কথা ছিল কিনা মানে এরকম কোন ফোরাম এটাও তো আমরা যাই না কার প্রেসক্রিপশনে উপদেষ্টা নিয়োগ দেয়া হয়েছে এমন প্রশ্ন তুলেছেন নেতারা গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের পাতদেশে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এমন অভিযোগ করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যৌথ আয়োজনে বিক্ষোভটি অনুষ্ঠিত হয় বিক্ষোভ শেষে একটি মিছিল ভিসি চত্বরে গিয়ে শেষ হয় বিক্ষোভ থেকে বিতর্কিত ব্যক্তিদের উপদেষ্টা পর থেকে অবিলম্বে অপসারণের দাবি জানানো হয় বিক্ষোভকারীরা বলেন জুলাই আগস্টে ফেসবুকে দুই একটা পোস্ট দিয়েই হয়ে এটা আমার ধারণা যে মোস্তফা জুলাই আগস্টে ফেসবুকে দুই একটা পোস্ট দিয়েই উপদেষ্টা হয়ে যাচ্ছেন ভারতের দালালি করা ব্যক্তিরাও ডাক পাচ্ছেন বঙ্গভবনে যেটি অভ্যুত্থানের চেতনার সঙ্গে বেঈমানি মোস্তফা সরার ফারুককিকে কিভাবে নিয়োগ দেওয়া হলো তাই স্পষ্ট করার আহ্বান জানান তারা বিক্ষোভে উত্তরবঙ্গের কোন জেলার কেউ উপদেষ্টা নিয়োগ না পাওয়ারও করা হয় জুন থেকে শুরু হওয়া আন্দোলনের সবচেয়ে বড় আইরনই হল তিন মাস পরেও হাসিনার বিচার চাইতে হয় শিক্ষার্থীরা মুজিববাদ এবং আওয়ামী দোষকদের তাড়াতে ব্যস্ত অন্যদিকে তখন আমরা খবর পাই ধানমন্ডির বত্রিশকে যারা কাবা মনে করে তাদেরকে উপদেষ্টা নিয়োগ দেওয়া হচ্ছে আপনারা যদি মনে করেন ছাত্র জনতার রক্তকে পুঁজি করে উপদেষ্টা হবেন তাহলে ভুল বুঝছেন উপদেশ অন্তবর্তী সরকারকে অন্তবর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন আমরা জানতে চাই কাদের প্রেসক্রিপশনে আওয়ামী দোষকদের নিয়োগ দেওয়া হচ্ছে ছাত্র জনতা রক্তকে উপেক্ষা করে মস্করা করা হচ্ছে চব্বিশ পরবর্তী বাংলাদেশে ফ্যাসিস্ট দশদের পুনর্বাসন চাই না যাদেরকে নিয়োগ দিচ্ছেন ষোলো বছরে ফ্যাসিবাদের বিরুদ্ধে তাদের অবদান কি তাদের লড়াইয়ের ইতিহাস জানতে চাই আর যদি সমঝোতা করে থাকেন তাহলে মনে রাখবেন আমাদের জীবনে আর হারানোর কিছু নেই আমরা খুনি হাসিনাকে উৎখাত করেছি তার লিগেসি রক্ষা করার জন্য না তিনি বলেন দুজন ছাত্র উপদেষ্টার প্রতি আমাদের আস্থা রয়েছে আমাদের প্রতিবাদের মুখে বঙ্গভবন থেকে মুজিবের ছবি সরানো হয়েছে শুধু ছবি ছবি নয় আমরা ফেসিবাদের সকল সিম্বলের রিমুভাল চাই উপদেষ্টা পরিষদ উদ্দেশ্য করে সমন্বয় আব্দুল কাদের বলেন কথা ছিল আবু সাইদ ওয়াসি মুগ্ধদের রক্তের বিনিময়ে ফেসিবাদী ব্যবস্থার বিলোপ হবে এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত হবে কথা ছিল গণভ্যুত্থানের অংশীদাররা সরকার চালাবে আপনারা মাঠে বলছেন ছাত্র জনতার সরকার কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র ফ্যাসিবাদের দোষরা রাষ্ট্রীয় কাঠামোতে আনা হচ্ছে বিপ্লব রক্ষা করার জন্য যা করার দরকার সবই করব জুলাই বিপ্লবের শহীদদের আকাঙ্ক্ষা আমরা বাস্তবায়ন করবই মুস্তফা সরোর ফারুকের উদ্দেশ্যে সমন্বয় কি বোঝান পশ্চিম থেকে ধার করে আনা জিনিস নাকি বাংলাদেশের প্রতিদিনের জীবন চর্চা প্রাত্যহিক জীবন ও মানুষের ধর্মীয় মূল্যবোধ কারো মধ্যে না থাকে তাহলে সেই বাংলাদেশের সংস্কৃতিকে ধারণ করে না যারা ধানমন্ডির বত্রিশকে কাবা মনে করে তাদেরকে আমরা লাল কার্ড দেখাতে চাই এমন কাউকে আমরা উপদেষ্টা প্যানেলে দেখতে চাই না এই সরকারে যারা আছে তাদেরকে অবিলম্বে পদত্যাগ করতে হবে যাই হোক বুঝাই যাচ্ছে যে মানে বক্তব্য ভাষাগুলো খুবই কঠিন আঞ্চলিক বৈষম্য এবং একদম ব্যক্তিকে টার্গেট করে কিছু কথা বলা হচ্ছে তো এগুলি আসলে দিনকে দিন এই মাত্রাটা বা সংকটটা আরো বাড়বে এই পরিস্থিতিটা কিভাবে সামলাবে উপদেষ্টা পরিষদ তাদের এখনই চিন্তা করা উচিত দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ